সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো ওয়ালটন গ্রুপ কোম্পানিতে নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে, যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো প্রার্থী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। তবে জবের লোকেশনটা হচ্ছে গাজীপুরে, কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এই ভিডিওর মাধ্যমে ওয়ালটন গ্রুপের নতুন যে সার্কুলারটি রয়েছে এটা নিয়ে বিস্তারিতভাবে দেখানো হবে, কিভাবে আবেদন করবেন, আবেদন করার লাস্ট ডেট কতদিন পর্যন্ত রয়েছে বিস্তারিতভাবে দেখানো হবে। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। আপনাদের সুবিধার্থে সার্কুলারটি আমি ওপেন করে রাখছি। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC-তে নতুন করে সার্কুলার প্রকাশ করেছে, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 4টি, মানে 4 জন লোককে নিয়োগ দিবে। তবে পদের নাম হচ্ছে ইন্টারনাল অডিট এন্ড কম্পিলেন্স ইন্টার্ন। এই পদটিতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে 24 থেকে 30 বছরের ভিতরে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে ব্যাচেলার্স মাস্টার্স ডিগ্রি অ্যাকাউন্টিং ফিনান্স এনি ইউনিভার্সিটি, তার মানে যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলার্স মাস্টার্স ডিগ্রি থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে তারা এক্সপিরিয়েন্সটাও চেয়েছে, যেমন মিনিমাম 1 বছর কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাদেরকে আবেদন করতে বলা হয়েছে। এবং বয়স সীমা তো আগেই বললাম, 24 থেকে 30 বছরের ভিতরে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এবং জবের লোকেশনটা হচ্ছে গাজীপুর। আদার্স বেনিফিটও রয়েছে, এখানে স্যালারিটা তারা উল্লেখ করে না, এটা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। এবং জবটিতে সম্পূর্ণভাবে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। জবটি কালেক্ট করা হয়েছে বিডি জবস থেকে এবং এখানে লিঙ্কটা দেওয়া থাকবে বিস্তারিতভাবে, আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ঢুকে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট দেওয়া রয়েছে 16 ডিসেম্বর 2023-এর ভিতরে কিন্তু আপনার আবেদনটি সাবমিট করতে হবে। তো এটাই ছিল ওয়ালটন গ্রুপ কোম্পানিতে নতুন যে সার্কুলারটি প্রকাশ করেছে, এটা সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো জবের নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।